ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিট চুক্তিতে পরিবর্তনের দাবি করেছেন, আর এর কারণ যুক্তরাজ্যের অংশ উত্তর আয়ারল্যান্ডকে ঘিরে ব্রিটেন আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা। তবে চুক্তি পরিবর্তনের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে ব্রাসেলস। আর এই চুক্তি পরিবর্তনের বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি S M Masum। দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার পর গত বছর ব্রেক্সিট কার্যকর করা হয়েছে। দ্বিপাক্ষিক চুক্তির স্বাক্ষর করে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেছে, কিন্তু সেই বিচ্ছেদের কালো ছায়া আবারও নতুন করে সংঘাতের কারণ হয়ে উঠেছে। নেপথ্যে রয়েছে উত্তর আয়ারল্যান্ড। ইইউ জোটভুক্ত দেশ আয়ারল্যান্ডের সঙ্গে ব্রিটেনের একমাত্র স্থল সীমান্তে নিয়ন্ত্রণ এড়াতে ব্রেক্সিট চুক্তির মধ্যে বিশেষ করে নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকল ধরে রাখা হয়েছিল। এর আওতায় ব্রিটেনের সেই প্রদেশে ইইউর শুল্ক ও একক বাজার নিয়ম অপরিবর্তিত রাখা হয়েছে। বিভক্ত আইরিশ ভূখণ্ডের দুই অংশের মধ্যে শান্তি বজায় রাখতে এই ব্যবসা বা এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এতে করে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে ব্রিটেনের বাকি অংশের মধ্যে কার্যত নতুন একটি সীমান্ত সৃষ্টি করা হয়েছে। ব্রেক্সিট চুক্তি স্বাক্ষরের সময় সেই ধারাটিকেই ব্রিটেনের বড় সাফল্য হিসেবে তুলে ধরলেও এখন বেঁকে বসেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি নতুন করে দর কষাকষি করতে ইউর উপর চাপ সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা বন্ডেয়ার এবং জার্মানের চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে টেলিফোনে কথা বলে জনসন আবেদন নিবেদন থেকে শুরু করে প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন। বন্ডেয়ার লাইন নতুন করে নর্দার্ন আয়ারল্যান্ডের প্রোটোকলে কোনোরকম পরিবর্তনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। তবে সেই চুক্তির কাঠামোর মধ্যে সৃজনশীল ও নমনীয় কোনো সমাধান সূত্র নিয়ে আলোচনা করতে আপত্তি নেই তার। তিনি উত্তর আয়ারল্যান্ড স্থিতিশীলতার স্বার্থে এবং অনিশ্চয়তা এড়াতে উভয় পক্ষের অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। গত বুধবার জনসনের সরকার নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকলে পরিবর্তনের কিছু প্রস্তাব মেনে নেওয়ার জন্য ব্রাসেলসের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিল। গোটা ব্রেক্সিট প্রক্রিয়ার সময় জনসন একাধিকবার বোঝাপড়ার শর্ত খেলাপ করে ব্রাসেলসে আস্থা হারিয়েছেন। সে কারণে ইইউ বাধ্য হয়ে ব্রিটেনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে। নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকল নিয়ে নতুন সংঘাতের সংখ্যাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্রাসেলস অবশ্য মনে করিয়ে দিয়েছে ব্রিটেন এখনও এই চুক্তির সব শর্ত কার্যকর না করে বোঝাপড়া খেলাপ করছে। দেশটি আবার নতুন করে একতরফা পদক্ষেপ নিলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাদের সম্পর্কের আরও অবনতি করতে পারে। ইইউ আলোচনার দরজা একেবারেই বন্ধ করে দিচ্ছে না। ইইউর একজন মুখপাত্র বলেছেন, ব্রেক্সিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মারোস সেফকোভিচ ডেভিড ফ্রস্টের সঙ্গে তারা কথা বলতে আগ্রহী। এখন অবশ্য আলোচনার দিনক্ষণ স্থির হয়নি। এই ছিল ব্রেক্সিট চুক্তির কেন পরিবর্তন চায় বরিস জনসন সরকার তার একটি বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। ভিজিট করুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com।